চুরি হয়ে যাওয়া ট্রাক উদ্ধার করে সাফল্য পেল বারুভাষী পুলিশ। 12 ঘন্টার মধ্যে লিখিত অভিযোগ পাওয়ার পর চুরি হওয়া ট্রাক উদ্ধার করলো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত বারুবিশা ফাঁড়ি পুলিশ। সোমবার গভীর রাতে প্রবল বৃষ্টির সময় বারুবিশা নিউ টাউন এলাকা থেকে ট্রাক চুরি হয়ে যায়। এরপর ট্রাকের লিখিত অভিযোগ জমা পড়ে বারুবিশা ফাঁড়িতে। অভিযোগ পেয়ে তদন্ত নামে বারুবিশা ফাঁড়ি পুলিশ এবং সাফল্য মেলে পুলিশের। চুরি হয়ে যাওয়া ট্রাকটি পার্শ্ববর্তী রাজ্য অসমের গোয়ালপাড়া একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। ঘটনা এখনও কাউকে অব্দি গ্রেপ্তার করা যায়নি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কুমারগ্রাম থানার অন্তর্গত বারুবিশা ফাঁড়ি পুলিশ। পর্দার জগতের সেরা কালেকশন মানে সুষমা কালেকশন। প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের এখানে পাবেন আপনার পছন্দের রেডিমেড পর্দা, পর্দার পাইপ, ব্র্যাকেট, কার্পেট, বেডশিট, টাওয়েল, পাপোশ, সোফা কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। এবারে আমাদের নতুন সংযোজন স্লিপওয়েল গ্যালারি। আপনার চাহিদা মতন যে কোনো মাপের স্লিপওয়েলের ম্যাট্রেস আমরা অর্ডার নিয়ে থাকি। সুষমা কালেকশন, অথরাইজড শোরুম অফ বোম্বে ডাইং অ্যান্ড স্লিপওয়েল ম্যাট্রেস, আর এন রোড, গৌরী মহলের কাছে, কোচবিহার। মোবাইল নম্বর 9679679631। হ্যাঁ, পরশুদিন রাত্রিবেলা নিউ টাউন এরিয়া থেকে বারুবিশায় একটা ট্রাক চুরি হয় এবং সেদিন প্রচণ্ড বৃষ্টি এবং থান্ডারিং হয়েছিল। পরের দিন আমাদের কাছে রিপোর্টিং হলো যে ট্রাকটা জানালা ভাঙিয়ে নিয়ে গেছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যত মেকানিজম অ্যাক্টিভেট করি আসামের দিকে, যত টোলগেট সব কিছু, সেই পাটগ্রাম থেকে বিজলি পর্যন্ত গোয়ালপাড়া সবার সঙ্গে কোর্ডিনেশন করি পুলিশ এবং আমাদের যেগুলো সোর্স, এবং আজকে সেই ট্রাকটাকে আমরা গোয়ালপাড়ায় আটকাতে পেরেছি। সেটা